হ্যালো এন্ড ওয়েলকাম টু এম আর গাইড আসাম যেন্ডিডেট গৌহাটি ইউনিভার্সিটিত এবার মাস্টার ডিগ্রি এন্ট্রেন্স দিব অহাকালি যার এন্ট্রেস আছে লগতে ষোলো আর সতেরো তারিখে যার যার আছে সবর কারণে আজি লাস্ট মোমেন্ট কেটামান টিপস মানে যাম যাব এক্সামত এনসার কেন লিখে লাগিব ও এমআর শিট লগতে পরীক্ষার দিনা কি কি ডকুমেন্টস লৈ যাব আর একজামত যাতে আপনার ভুল না হয় তার কেটামান টিপস আজি এই ভিডিওত মই দিয়ে সো ফার্স্ট অফ অল এক্সাম দিব মর ফাল পর অভিনন্দন জানাইছো সবর কারণে মর এই প্রার্থনা থাকিব সবে যাতে এক্সামত ভাল রেজাল্ট করবা তোমালোকে এতিয়া এক্সাম যেহেতু এই অফলাইন হব আর অবজেক্টিভ টাইপ এন্সার হয় ও তোমালোকে কি করিব ও এমআর শিটত অ্যানসার লিখব লাগিব সো ও এমআর শিটত এন্সার কেন লিখবা মানে আগতে গেছিল ও এমআর শিটু ও এ এমআর শিটো তোমাল এই টাইপর হবো ইয়াতে ফর এক্সাম্পল তোমাল রোল নাম্বার যে লিখব লাগবে যদি হয় থ্ৰী টু ওৱান ফ'ৰ ইয়াতে তোমালোকে লিখাৰ টাইমত মানে ইয়াৰ চিধা চিধা লিখিবা ফৰ এক্সাম্পল তুমি থ্ৰী লিখিবা ইয়াতে থ্ৰী আছে থ্ৰী ইয়াৰ চিধা চিধি ক'ত আছে এইটো বক্সত তুমি ফল ফিল আপ কৰি দিব লাগিব আৰু এণ্ট্ৰেন্সৰ এডমিট কাৰ্ডতে লিখা আছে অ' এম আৰ শ্বিট যেতিয়া ফিল আপ কৰিবা তোমালোকে ইয়াৰ যাতে বাহিৰত নাযায় আঁচবিলাক যাতে ইয়াৰ বাহিৰত নাযায় ভিতৰতে থাকিব লাগিব ইয়াৰ বাহিৰত গ'লে কিন্তু ডিচকুৱালিফাই হ'ব আৰু নেক্সট টাইম অ' এম আৰ শ্বিটটো নিদিয়ে এইটো ভালদৰে লিখা আছে চ' সেইটো ক'লে এটা ফাৰ্ষ্ট টিপ তোমালোকৰ কাৰণে যেতিয়া এন্সাৰ লিখিবা বহুত সাৱধান হৈ লিখিবা যাতে ইয়াৰ বাহিৰত নাযায় যিটো বক্স আছে বক্সৰ ভিতৰতে তোমালোকে এন্সাৰখিনি ফিল কৰিবা আৰু নেক্সট যদি এন্সাৰ লিখি আছা ফৰ এক্সাম্পল কুৱেশ্যন নাম্বাৰ ওৱান ইয়াৰ এন্সাৰটো যদি অপশ্যন নম্বৰ ডি হয় ত' ডিৰ ভিতৰত ফিল আপ কৰি দিবা আৰু বেলেগ কোনো অপচন তোমালোকে দিব নালাগে বা কাটাকাতি কৰিব নালাগে চ' এনচাৰটো যেতিয়া লিখিবা তোমালোকে চিয়'ৰ হৈ লিখিবা যদি তুমি কনফিউজ হোৱা এ হ'বনে ডি হ'ব দেন চিয়'ৰ হৈ ল'বা যে এ হয় তেতিয়া এত ভালকৈ ফিল আপ কৰি দিবা যদি ডি হয় ডিত ফিল আপ কৰি দিবা যাতে দুটা এনচাৰ নিলিখা যিবিলাক কুৱেশ্যন তোমালোকে এন্সাৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চিয়'ৰ সেইখিনি এন্সাৰ তোমালোকে জাষ্ট কৰিবা আৰু নেক্সট তোমালোকে এতিয়া এণ্ট্ৰেন্স যিহেতু দিবা কি কি ডকুমেণ্টছ লৈ যাবা ইউনিভাৰ্চিটি ফাৰ্ষ্ট অফ অল তাতে লিখা আছে এডমিট কাৰ্ড যিটো আছে এক্সামৰ কাৰণে এডমিট কাৰ্ডটো কম্পালচৰি লাগিবই নেক্সট এটা ব্লাক বল পেন লৈ যাব লাগিব তাতে লিখা আছে এডমিটত বেলেগ কোনো কালাৰ একচেপ্ট নহয় অনলি ব্লাক বল পেন লৈ যাব লাগিব চ' এইকেইটা হ'ল এক্সামৰ কাৰণে এডমিট কাৰ্ড আৰু ব্লাক বল পেন এক্সামৰ কাৰণে লাগিব কোনো ধৰণৰ এক্সট্ৰা শ্বিট তোমালোকে ভিতৰত লৈ যাব নালাগে মোবাইল বা কেলকুলেটৰ এই টাইপৰ ইলেক্ট্ৰনিক কোনো বস্তু তাতে একচেপ্ট নহ'ব চ' এইখিনি বাহিৰত থৈ যাব লাগিব বেগখিনি আৰু এক্সামত তোমালোকে মিনিমাম আধা ঘণ্টা আগত চেণ্টাৰত উপস্থিত হ'বা যিবিলাকৰ আৰ্টছ বিল্ডিঙত আছে নাইবা বেলেগ বেলেগ ভেনু আছে এক্সামৰ এণ্ট্ৰেঞ্চৰ যাতে আধা ঘণ্টান আগত তোমালোকে উপস্থিত হবা নতুন তাতে নিদা সো সেইখানে গেল এক্সামর কারণে আর কেটামান আইডেন্টি প্রুফ তাতে মেনশন করেছিল ভোটার আইডি নাইবা পান কার্ড নাইবা ড্রাইভিং লাইসেন্স আই থিঙ্ক তোমাল সবরে ভোটার আইডি নাইবা পান কার্ড আছে সো তার এটা জেরক্স কপি লৈ যাবা আর অরজিলেলখানেও লই যাবা যাতে তোমাল সুবিধা হয় সো অৰিজিনেল কপি প্লাস জেরক্স কপি তোমালকে যাবা একমার কারণে এটা টিপস হয় তোমালোকৰ কারণে সো রিজাল্টখিনে তোমালোকে পিছত পাই যাবা মেট লিস্ট লাব তাত কিমান কাট অফ হয় কি হয় এইখানে পিছনে আলোচনা করি আজি জাস্ট এই লাস্ট মোমেন্ট ট্রিপ আসে এক্সাম দৌতে পুরা কনফিডেন্ট হয়ে থাকিবা যদি এন্সার তুমি পড়া হান্ড্রেড পার্সেন্ট হে সেই এন্সারটা লিখবা বেলে এঞ্চার লিখব নালে তো এক্সামটা দিয়া তোমালোকে এক্সামর পিছত কি কোয়েশন আছে তোমালোকৰ যদি কিবা ডাউট থাকে কমেন্ট কৰিবা কোয়েশন মই সলভ করে পিছত বুজাই দি যাম সো কালি যা একজাম দিবা মোর ফালেরপা অল দা বেস্ট তোমালকে ভালকে এক্সাম দিয়া কনফিডেন্ট হয়ে এক্সাম দিবা যাতে কোনো ধরনের ভুল নহয় তো লাস্ট মোমেন্ট টিপটা তোমালকে সদায় মনত রাখবা আজি আজ সমাপ্ত করেছো থ্যাংক ইউ সো মাচ এগেইন এণ্ড অল দা বেস্ট